নমস্কার, শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। এই কদিন হলো মোদিজির সংবিধান ভক্তি উথলে পড়ছে, দুধ গরম হলে যেমন হয় আর কি। পুরনো সংসদে গিয়ে সংবিধান নিয়ে মাথায় ঠাকাচ্ছেন। প্রধানমন্ত্রী হবার পরে আর অযোধ্যায় গেলেন না, সেখানে তো মুখ পুড়েছে। এখন ভাষণেও উনি সংবিধানের কথা বলেন, কিন্তু এই সংবিধান যখন দেশের মানুষের প্রতি উৎসর্গ করা হলো, তখন এই বিজেপির ভিত্তিভূমি আরএসএসের পত্রিকায় লেখা হয়েছিল যে এই সংবিধানকে দেশের লোক মেনে নেবে না। এখনো সেই লেখার জন্য আরএসএস ক্ষমা চেয়েছে? চাইনি। এই সংবিধান তৈরি হচ্ছিল তখন সংবিধান সভায় হাজির বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি নানান সংশোধনী এনেছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক হয়েছিল। সেসব আলোচনা আজও পড়লে মনে হয় ওই মানুষগুলি দেশের জন্য কত চিন্তা ভাবনা করে, কত পড়াশোনা করে, কত তর্ক করে, কত যত্ন নিয়ে সংবিধান বা আগামী ভারতের এক একটা বিষয় নিয়ে আলোচনা করে এক সিদ্ধান্তে এসেছিলেন। এবং মজার কথা হলো, তারপরেও তাঁরা সংবিধানের ভিত্তিভূমি, বেসিক্স অফ আওয়ার কনস্টিটিউশন বাদ দিয়ে সমস্ত কিছু সংশোধন হওয়া সম্ভব সেটাও ভেবেছিলেন। এই মানুষগুলোই তো জেলে গেছেন, ইংরেজদের হাতে মার খেয়েছেন, কালা পানিতে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু যারা সেই স্বাধীনতা যুদ্ধে যোগদান করেনি, যারা সেদিন উল্টে ব্রিটিশদের পক্ষে ছিল, যারা সেদিন ইংরেজ সাম্রাজ্যবাদের দালালি করেছিলেন, তাঁরা কিন্তু এই সংবিধান সভাতেও ছিলেন না, তাঁরা সংবিধান রচনাতে অংশগ্রহণ করেননি, তাঁরা সংবিধানকে মেনেও নেননি। সেই আরএসএস হিন্দু মহাসভা, গান্ধী হত্যাকারীর দল, সেদিন খুব স্পষ্ট বলেছিলেন, আমাদের সংবিধান তো মনুসংহিতার আদলেই হওয়া উচিত, পাশ্চাত্যের কিছু ধারণা নিয়ে আমাদের দেশ চলবে কেন? এবং এগুলো তাঁরা গোপনে বলেননি, প্রকাশ্যে বলেছেন, তাদের মুখপত্রে সেসব কথা ছাপা হয়েছে, রাখা আছে। কাজেই তারা ক্ষমতা পেয়ে যে আমাদের সংবিধানকে আগা পাশতালা বদলাবে এ তো জানাই ছিল। 2019 থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছিল, আর এবারের 400 পারের টার্গেট ছিল তো ওই কারণে। দেশের সংবিধানকে তারা পুরনো পার্লিয়ামেন্টেই ছেড়ে এসেছে, নতুন ভবনে তো রাজদণ্ড সিঙ্গল। তো সে কথা আরেকদিন। এই সংবিধানের খোলনলচে বদলানোর এক অঙ্গ ছিল আমাদের আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোডকে পাল্টানো। এখন আইন যা ছিল তাই রেখে ওনাদের প্রিয় শব্দ সংহিতা করতে চাইলে, ন্যায় সংহিতা করতে চাইলে, আমাদের তো আপত্তি ছিল না। কিন্তু ওনারা কেবল তা তো করেননি, সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিষয়, আইন বিচার ব্যবস্থার কম্পাস, এই পেনাল কোড বদলানো কি কেবল কয়েকজনের বিষয়? যা এক দীর্ঘ আলোচনা, বহু সংশোধন, সংমার্জনে তৈরি হয়েছে, তাকে দেশের প্রায় সমস্ত বিরোধী নেতা, 143 জন বিরোধী সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করে প্রায় বিনা আলোচনাতেই পাস করানো হয়েছে। দেশের আইন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের সংশোধন নয়, খোল নলচে বদলানো হলো, আর বিরোধী দলের একজনেরও বক্তব্য শোনাই হলো না, এটা ভাবাও যায়। কিন্তু হয়েছে, এই একই স্পিকার, এই একই প্রধানমন্ত্রী যিনি বা যারা সহমতের কথা বলছেন, সংসদ চালানোর প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, এরাই সেদিন সমস্ত বিরোধী সাংসদদের বহিষ্কার করে বের করে দিয়ে ইন্ডিয়ান পেনাল কোডের বদলে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসির বদলে ভারতীয় সুরক্ষা সংহিতা, আর এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পাস করিয়েছিলেন, যা চালু হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সমেত দেশের বিরোধী দলনেতা সমেত অনেকেই লিখিত আবেদন করেছিলেন, বহু বিশিষ্ট নাগরিক, অবসরপ্রাপ্ত বিচারক ইত্যাদিরা আবেদন করেছিলেন যে এই আইন লাগু না করে পুনর্বিচার করা হোক।
কিন্তু ওই যে চোরান আসনে ধর্মের কাহিনী, মোদিজি মুখে বলবেন সহমতের কথা, কিন্তু আদতে সহমত তার ধারণাতেই নেই। স্বৈরাচারকেই লালন করেছেন আজন্ম। আসছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। আসুন দেখা যাক ঠিক কোন বিষয়গুলোতে আমাদের খুব আপত্তি আছে। আমরা আজ 14টা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি যা আমরা মনে করি খুব জরুরি। এক, নতুন আইনের 187 ধারা অনুযায়ী আগের আইন অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে একজন অভিযুক্তকে সর্বোচ্চ 14 দিন পুলিশি হেফাজতে রাখা যেত, এখন তা বদলে 60 বা প্রয়োজনে 90 দিন পর্যন্ত করা হয়েছে। মানে হেফাজতে রেখে নৃশংস অত্যাচার করে বয়ান দেওয়ানোর ঘটনা বাড়বে। দুই, নতুন আইনের 53 ধারা বলছে আগের আইনে থাকা বন্দীদের প্রতি 48 ঘন্টা অন্তর মেডিকেল এক্সামিনেশন আর করাতে হবে না। একবার দেখার পরে আবার যদি ডাক্তার মনে করেন, ডাক্তার কিভাবে মনে করবেন? তিনি নিজে নিজেই মনে করবেন কেন, কি করে? আসলে হাজতে 3rd degree দিয়ে গায়ের দাগ শুকোনোর পরে যাতে আবার অভিযুক্তকে কাঠগড়াতে নিয়ে যাওয়া যায়, মধ্যে আর মেডিকেল টেস্টের লাফড়াটাকেই তুলে দেওয়া হচ্ছে। তিন, ধরুন আপনাকে অ্যারেস্ট করাই হলো না, তাহলে পুলিশ কতক্ষণ আপনাকে বসিয়ে রাখতে পারে? ম্যাজিস্ট্রেটের কাছে হাজির না করে 1 ঘন্টাও নয়। কিন্তু নতুন আইনে আপনাকে 24 ঘন্টা থানায় বসিয়ে রাখার অধিকার দেওয়া হয়েছে নতুন আইনের 172 নম্বর ধারায়। চার, আপনি দোষ করেছেন, প্রমাণ হবার আগে আপনার ছবি প্রকাশ করতে পারে না পুলিশ, এটাই নিয়ম। কারণ ছবি ছাপা হলে, প্রকাশ করা হলে সেই মানুষটার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে, নষ্ট হবে, ওই দেখ তোর বাবা চোর শুনতে হবে। কিন্তু নতুন আইনের 37 ধারা অনুযায়ী পুলিশ মনে করলে এই কাজ করতেই পারে, থানার বাইরে প্রকাশ্য জায়গাতে আপনার ছবি টাঙিয়ে দিতে পারে। পাঁচ, নতুন আইনের 43(3) ধারা অনুযায়ী অভিযুক্তকে হ্যান্ডকাফ পরানোর ব্যবস্থা করা হলো, সুপ্রিম কোর্ট এই ব্যবস্থার বিরুদ্ধে কবেই রায় দিয়েছে। ছয়, নতুন আইনের 107 ধারা অনুযায়ী তদন্ত চলাকালীনই কারো সম্পত্তি অপরাধের সূত্রে প্রাপ্ত বলে কোর্টের মাধ্যমে তা বাজেয়াপ্তই শুধু নয়, জেলাশাসকের মাধ্যমে বিলি বণ্টনও করে ফেলা যাবে। মানে শেষে যদি আপনি নিরপরাধও সাব্যস্ত হন, তাহলেও আপনার বাড়িতে আপনার ঢোকার অধিকার থাকবে না, কারণ ততদিনে তা বিলি বন্দোবস্ত হয়ে গেছে। এই আইনের 497 ধারা অনুযায়ী সম্পত্তির ছবি তুলে 14 কি 15 দিনের মধ্যে তা গুঁড়িয়ে দেওয়া নির্দেশও ওই ম্যাজিস্ট্রেট দিতে পারে। আট, নতুন সাক্ষ্যদানের নিয়ম অনুযায়ী বিশেষজ্ঞদের রিপোর্টের আলোচনার সময় ওই এক্সপার্টদের সাক্ষ্য নাও নেওয়া হতে পারে, মানে সেটা জরুরি রইল না। ওই যে পয়সা নিয়ে বড়লোকের বাবার উচ্ছন্নে যাওয়া ছেলের অপরাধের প্রমাণ মুছে তার একজনের নামে চালাতে এখন সুবিধে বাড়ল। নয়, ওই সাক্ষ্য আইনের 349 ধারা অনুযায়ী এখন যে কোনো নাগরিককে চাইলেই তার ফিঙ্গারপ্রিন্ট বা ভয়েস স্যাম্পল দিতে বাধ্য করা যাবে। দশ, ওই একই সাক্ষ্যদানের 356 ধারাতে বলা হচ্ছে বিচারের সময় পলাতক ঘোষিত হলে অভিযুক্তের অনুপস্থিতিতেই বিচার হয়ে যাবে। আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম আর কোনোভাবে আপনাকে কিডন্যাপ করে কোথাও রেখে দিলাম, আপনি আদালতেও হাজির হতে পারলেন না, কিন্তু আপনার বিচার হয়ে যাবে। বলছি বাকি কথা বিরতির পর, সঙ্গে থাকুন। আসছি বাকি আলোচনায়, এবার পরের পয়েন্ট। নতুন আইনে বলা হচ্ছে থানাতে গেলেই আপনার অভিযোগ পুলিশ নেবে, তেমন নয়। পুলিশ যদি মনে করে যে এই অভিযোগের ভিত্তিতে 3 কি 7 বছর সাজা পেতে পারে, একমাত্র তাহলেই সে FIR নিতে বাধ্য। মানে আপাতত সবটাই দারোগার মর্জি। আর দারোগার মর্জি কখন হয় তাও তো সববার জানা। বারো, ন্যায় সংহিতা 226 ধারা বলছে সরকারের নিষেধ না মেনে আপনি যদি একতরফাভাবে অনশনে বসেন তাহলে আপনার জেল হতে পারে। মানে সরকার পারমিশন দিলে তবে অনশন করা যাবে। আমাদের জাতির পিতার নাম মহাত্মা গান্ধী, তিনি নিশ্চয়ই হাসছেন
13 কথা আর ছবিতে আপনি উত্তেজনা ছড়াচ্ছেন, দেশের বিরুদ্ধে কথা বলছেন, এরকম মনে হলেই আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 14 ন্যায়সংহিতার 113 ধারা, হুবহু ইউএপিএ। থানার এসআই আপনার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে পারে, অনুমোদন দেবেন এসপি, নির্দোষ প্রমাণের দায় আপনার, আর সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই মাত্র 14টার কথা বললাম, গোটা ন্যায় সংহিতা আসলে এক চূড়ান্ত অন্যায় সংহিতা, এক স্বৈরাচার। মানুষের সভ্যতা যত এগোয়, যত বিস্তৃত হয়, তত তা শিথিল হয়, মানুষ অপরাধ প্রবণতা থেকে বের হয়ে আসে। এখানে গোটা সমাজকেই এক অপরাধ প্রবণ গোষ্ঠী হিসেবেই দেখা হয়েছে, আর নিজেদের মতো করেই সেই অপরাধকে নির্মূল করার বদলে আরও বিশাল আকার দেবার ব্যবস্থা করা হয়েছে। পৃথিবীর সমস্ত দানবীয় আইন আসলে আরও বড় দানবের জন্ম দেয়, ইতিহাস তো তাই বলে। আর দানবের ইতিহাস পৃথিবীর ইতিহাস নয়, দানবের দমন পৃথিবীর ইতিহাস। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।